ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। এই ছবিটার একটা সোল আছে, এই ছবিটার একটা বক্তব্য আছে, একটি সাবজেক্ট, এটি খুবই স্ট্রং, রিলেটেবল সাবজেক্ট আমাদের সবার কাছে। আমরা যারা বিশ্বাস করি যে পৃথিবী শুধুমাত্র মানুষের না, এই পৃথিবীতে যে যে প্রাণী বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, তাদের বেঁচে থাকার ইকুয়াল অধিকার আছে, তাদের নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার আছে, সেই বিশ্বাসের থেকেই সিনেমাটা তৈরি এবং আজকে সেই সিনেমা রিলিজ। অ্যাট দ্য সেম টাইম এটা একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন সিনেমা বাংলায় বানানো, যেখানে খুব র রাগেড অ্যাকশন রয়েছে, খুবই আজকের দিনের মতন করে বানানো একটা সিনেমা, যেখানে হিরো ভিলেনকে মারলে ভিলেন উড়ে উড়ে যায় না, বাট ইট ইজ এক্সট্রিমলি র, এক্সট্রিমলি রাগেড। আর আমি আই এম ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। আর আমরা সত্যিই আশা রাখবো যে তোমরা যারা দেখবে সিনেমাটা বা আপনারা যারা দেখবেন সিনেমাটা, তাদের যাতে ভালো লাগে, এবং ভালো লাগলে প্লিজ আপনাদের আশেপাশের মানুষকে বলবেন কেমন লাগলো। আপনারা সবাই জানেন আজকের দিনে ওয়ার্ড অফ মাউথের থেকে বেশি ইম্পর্টেন্ট কিচ্ছু না, কটা হোর্ডিং পড়লো, কটা পোস্টার পড়লো, 110 ফুটের কাট আউট পড়লো কি না, সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট যে হলে এসে যে মানুষটা সিনেমাটা দেখছেন টাকা খরচা করে তার কেমন লাগলো। আমি সেইখান থেকে বলবো আপনারা যারা দেখবেন প্লিজ জানাবেন কেমন লাগলো, আপনাদের ওয়ার্ড অফ মাউথে আমরা সিনেমাটা হয়তো অনেক দিন চালাতে পারবো, অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। দারুণ লাগছে, এটা আমার প্রথম ছবি এবং বাংলায় প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ আমার, আমি সুপার এক্সাইটেড। এবং প্রত্যেক প্রথমের সাথে তো একটা মহত্ত্ব জড়িয়ে থাকে, একটা স্পেশালিটি থাকে, নভেলটি থাকে, সেটা সেরকমভাবেই পারি। আমার জন্য খুব স্পেশাল একটা প্রজেক্ট, কারণ শুধুমাত্র প্রথম প্রজেক্ট বলে নয়, কারণ এটা এমন একটা টপিক নিয়ে যেটা খুব দরকার আমাদের সোসাইটির কাছে তুলে ধরার, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার আছে। এবং আমার খুব দৃঢ় বিশ্বাস যে সিনেমাটা দেখে লোকজনের মনে দাগ কাটবেই, এবং আমি চাই যে লোকজন আরও অ্যাওয়্যার হোক আমরা যে টপিক নিয়ে ডিল করছি। কুকুরদের ওপর তো প্রতিনিয়ত অত্যাচার করা হয়ে থাকে, আমাদের সমাজে এখনও একটা বৃহত্তম অংশ আছে যারা কুকুরদের ওপর বিনা কারণে নির্মম অত্যাচার করে বেড়ায়, যেটা বিট, অ্যাসিড ছোড়া বা বিনা কারণে মারা বা বিভিন্ন ধরনের অত্যাচার হয়ে আসছে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি নিজেদের মতো করে। ফুল অন অ্যাকশন সিনেমা, ওয়ান অফ আ কাইন্ড। আর নিজের সিনেমা বলে বলছি না, আমি দর্শক হিসেবেও ট্রেলারটা যখন দেখলাম আমি নিজেই দেখতে আসতাম যদি আমি এটাই কাজ না করতাম। আমাদের কাজ শেষ, এবার জনতা জনার্দন তারা ডিসাইড করবে যে ছবি কত সপ্তাহ চলবে, কিভাবে চলবে, এটারও অনেক অনেক কিছু থাকে, আমরা জানি সব কিছু, কিন্তু শ্রীলেখা মিত্র বলে, অন্যরা বলে না, ডিফারেন্সটা এখানেই। তো আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ছবিটা লোকের ভালো লাগুক, যেই কজটার জন্য ছবিটা, মানে ছবিটা লোকে দেখলে তবে সেই কজটা সম্পর্কে জানতে পারবে। সো প্রত্যেকটা ছবি মানুষ খেটে করে, সেটার কোনো বাড়তি কেউ করছে না, কিন্তু এই ছবির পেছনে একটা খুব সৎ একটা উদ্দেশ্যও আছে, তো সেটা শুড কাম অ্যাক্রস। আর সেটা দেখার পর আমি চাই যে আপনারা, তোমরা মানুষের কাছে আরও পৌঁছে দাও ছবিটার সম্পর্কে। আর যখন রিভিউ লিখবে প্লিজ গল্পটা পুরোটা বলবে না, মানে রিভিউটা লেখাটা মানে কিন্তু গল্প লেখা নয়, সেটা একটু অডিয়েন্সকে ওই একটা এমন একটা জায়গায় ছেড়ো যাতে তারা ইনকুইজিটিভ হয়ে ছবিটা দেখতে আসে। অনেস্টলি তোমাদের ভালো না লাগলে সেটা অনেস্টলি বললো, খুশি করে চলো না জীবনে কাউকে। ওরা ও চেষ্টা করে যে একটা কমার্শিয়াল ফিল্ম উইথ আ মেসেজ, যেটা জেনারেলি হয় না, এবং আমাদের বাংলা ছবিতে আমার মনে হয় না, আমার জানি না এর আগে এই সাবজেক্ট নিয়ে ছবি হয়েছে। এবং বিক্রম আমার খুব প্রিয়, গোজ ব্যাক, ও সাহেব বিবি গোলাম করেছিল আমার, তারপরে
মেঘনাথ বধ রহস্য, রিসেন্টলি শেষ পাতা, সো অ্যান্ড আই এম ভেরি ফন্ড অফ হিম। তো এসছি, আজকে ছবিটা দেখছি না, দেখব রবিবার। তো আই জাস্ট কেম টু উইশ হিম অ্যান্ড কংগ্রেচুলেট হিম অ্যান্ড উইশ হিম অল দ্য বেস্ট। আমার মনে হয় ছবিটা বাংলা সিনেমার দর্শকদের ভালো লাগবে, পছন্দের সিনেমা হবে, এবং এটা হওয়া খুব দরকারও। শুধু একটা প্রধান একটা প্রজাপতি দিয়ে তো বাংলা সিনেমা চলে না, পাশাপাশি এই ধরনের ছবিও আসা উচিত যে ছবিগুলো দর্শকরা গ্রহণ করবে। এবার দর্শকদের হাতে ছবি, তোমাদের হাতে ছবি, তোমরা দেখবে ছবিটা, দেখে কেমন লাগলো সবাইকে জানাবে, সেই অনুযায়ী অডিয়েন্স হলে আসবে। একটু টেনশন হচ্ছে? আমি তো রীতিমতো ভয় পেয়ে আছি, কেননা গতবার আমার, এটা আমার সেকেন্ড রিলিজ, প্রথমবারের অভিজ্ঞতা সুখকর নয়, সেটা তোমরা খুব ভালো করে জানো। তো প্রচণ্ড টেনশন আছে এবং প্রচণ্ড ভয় পেয়ে আছি। তথাগত এবং প্রতীকের প্রচেষ্টায় এই যে ফিল্মটা হচ্ছে পারিয়া, আমরা সবাই খুব এক্সাইটেড, এবং এই পুরো ব্যাচটা, মানে যেখানে সৌম, বিক্রম, অঙ্গনা, ইটস এ ইয়াং টিম অল টুগেদার, অ্যান্ড সবাই মিলে এই ধরনের যে একটা জনরের ছবি হচ্ছে, আমি ভীষণ এক্সাইটেড। অ্যান্ড বেস্ট অফ লাক টু দ্য হোল টিম অ্যান্ড ইউ অফকোর্স। বেস্ট অফ লাক। হ্যাঁ, পরীক্ষার ব্যাপার, পরীক্ষা শুরু হয়ে গেছে, এবং আমি যতদূর রিপোর্ট পাচ্ছি, যারা যারা ছবিটা দেখছেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে তারা লিখছেন ছবিটার ব্যাপারে, তো এক্সপেক্ট করছি যে আরও লোকে গিয়ে দেখবেন এই স্যাটারডে সানডে, এটাই। এবং খুব ভালো রিভিউজ আসছে সকাল থেকে, কিন্তু রিভিউজ খুব ভালো, যারা যারা দেখেছেন তাদের ফিডব্যাক কিন্তু সত্যিই খুব ভালো। হ্যাঁ, অবশ্যই, সেটা তো আমার কাজই এই ছবিতে, যে আমার ওপরে তারা রাগ দেখাবে, আমার চরিত্রটাকে ঘৃণা করবে, কিন্তু অথচ মানুষ সৌম্যকে, অ্যাক্টর সৌম্যকে তাদের খুব পছন্দ হচ্ছে, এটা জেনে আমার খুবই ভালো লাগলো। এবং সেটাই বলছি যে একটু একটু নতুন একটা কাজ করার চেষ্টা হচ্ছে, সবাই আমরা বারবার বলি না, ও দেখে নিয়েছিল আগে, ভীষণ ভালো অ্যান্ড প্রচণ্ড ইউনিক। মানে ওকে তো ওই রকম শেডে, ঘরে শেডে বা ওই ভিলেনের শেডে কেউ ভাবে না চট করে, ভীষণ সুইট। অ্যাওয়ারনেস তো নিশ্চিতভাবেই ক্রিয়েট করবে, সেই জন্যই ছবিটা বানানো, এবং এটা নিয়ে কোনো প্রশ্নই নেই, অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে কি করবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট, সেটা জেনেই, সেই বিশ্বাস নিয়েই পারিয়ার টিম ছবিটি বানিয়েছেন। এবং আমি বলছি, যদি যদি 500 জন মানুষ ছবিটি দেখেন এবং 100 জনের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হয়, তাহলেও তো অনেকটা সংশোধন হবে আমাদের সোসাইটির, সেটাই কাম্য। অ্যাওয়ারনেস আই থিঙ্ক অলরেডি অনেকটা ছড়িয়েছে। Vikram has always been fantastic with pets and he is very, the subject is very close to him. Over a period of time, amar mone hoy ekta sense of sochetonota onekta, mane onek din dhorei ar ki cholche with regards to treating your pets well, taking care of stray animals. Shilekha di I think has also done a lot of good work about it. Film ta will definitely go a distance in helping that, in enabling that. আর আই এম অলসো এক্সাইটেড টু লুক ফরওয়ার্ড টু আ ডিফারেন্ট ফর্ম অফ কন্টেন্ট। মানে এরকম ছবি চট করে বাংলায় দেখা গেছে বলে তা নয়, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। লেটস সি হোয়াটস হ্যাপেন্ড উইথ, ইউ নো, দ্য ফিল্ম ওভারঅল। এটা একটা সুপার অ্যাকশন বেঙ্গলি মুভি হয়েছে, অ্যান্ড আই এম সো হ্যাপি যে এরকম মুভিস হচ্ছে। প্লাস আই থিঙ্ক এইটা আমরা যারা পেট লাভার্স, প্লাস আমরা যারা ডগস, ক্যাটস সব ভালোবাসি, তাদের জন্যে খুবই ভালো একটা সিনেমা হবে। তো আমি খুব এক্সাইটেড এখানে আসার জন্য, পুরো টিমকে, বিক্রমকে, তথাকে, সবাইকে, অঙ্গনাকে, সবাইকে অল দ্য বেস্ট। আমি খুব এক্সাইটেড দেখার জন্য, লেটস সি কি হয়। অফকোর্স আমি, মানে আমরা একসাথে জিমে ওয়ার্কআউট করতাম, তখন আমি কলকাতাতেই ছিলাম, সো আমি দেখেছি প্রত্যেক দিন কতটা কষ্ট করতো, কতটা হার্ডওয়ার্ক করতো। আমি বলতাম, ইউনো, পার্টি হবে, খুব ভালো হবে, তখন থেকেই আই ইউজ টু গেট আ ভাইব। সো ডেফিনেটলি আমার ওই এক্সপেকটেশন তখন থেকেই ছিল, আর নাও ট্রেলার দেখার পর আমি কমপ্লিটলি শিওর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছে। অনেক সময় মিথ্যা কথা বলবো না, অনেক সময় হয়েছে, অনেক সময় হয়নি, কিন্তু আমি চাইবো এই ছবির ক্ষেত্রে যেন একটু হয়, কারণ তাদের প্রাণ আছে, তাদের বাঁচার অধিকার আছে সমানভাবে যেরকম আমার আপনার আছে। কাজে আমি চাইবো যে যারা, অনেকেই হয় যারা হয়তো ভয় পান, যারা হয়তো পছন্দ করেন না, তারা ওদেরকে প্লিজ বিরক্ত করবেন না, যে একটু মজা দেখি, ওরা মজা করার বা একটুখানি এক্সপেরিমেন্ট করি ওদেরকে নিয়ে বিভিন্নভাবে, বা নৃশংসভাবে তাদের সাথে কিছু একটা ট্রিট করি, সেইগুলো আমরা যদি একটু অ্যাভয়েড করতে পারি মানুষ হয়ে। আমার একটাই বক্তব্য, যেহেতু মানুষ, বিবেক আছে, মান আছে, হুঁশ আছে, আমরা মানুষের বাচ্চারা একটা টাইমে বড় হয়ে যাই, কিন্তু ওরা তো আজীবন ছোটোই থাকে, তাদের আমাদের মতো তারা
ওরকম বুদ্ধি হয় না, ওরকম তারা সব কিছু নিজেরা করে নিতে পারে না, কাজে ওদেরকে যদি একটু ওদের মতো বাঁচতে দেওয়া যায়, একটুখানি যদি ভালো করে ভালোভাবে যদি রাখা যায়, আর যদি না পারেন প্লিজ কিচ্ছু করতে হবে না, শুধু ওদেরকে গিয়ে না খোঁচালেই হলো। ফার্স্ট অফ অল বিক্রমকে এই রূপে দেখে খুবই ভালো লাগছে। আমি এমনিও আমি মানে বিক্রমের অন স্ক্রিন প্রেজেন্স ইজ ভেরি গুড। আমরা সবসময় আগে বলতাম যে তুই সিনেমাতে কেন ঢুকছিস না, বড় পর্দায় কেন করছিস না, অ্যান্ড আই থিঙ্ক দিস গাই ইজ ইউনো উইথ আ ব্যাং হি ইজ হিয়ার অ্যান্ড হি ইজ হিয়ার টু মেক এ স্টেটমেন্ট। গাইজ যত আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে লিড অ্যাক্টার্স হিরোরা আছে, দিস ইজ সামথিং উইচ বিক্রম হ্যাজ মেড ফর হিমসেলফ অ্যান্ড ইজ মানে ওটা না উচ্চ 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 লেভেলের প্লেয়ার, হি ইজ গোনা ডু দ্যাট। ছবিটা বিষয়ে বলবো, খুবই ফাটিয়ে হয়েছে। প্রথম কথা, প্রিমিয়ারে যেতে ভয় পাই, আমি এত ইউজুয়ালি যাই না, বেরোই না, বাট এটা কুকুরের নিয়ে আছে, তো কুকুরের নিয়ে আছে আমি ছাড়তে পারবো না। অ্যান্ড বিক্রম এটা আমাকে অনেক আগে থেকে একটু একটু রাশ পাঠিয়েছে, কিছু দেখেছিলাম আমি ছোটো ছোটো ওই ক্লিপিংগুলো দেখেছিলাম, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। অ্যান্ড নাও যে অ্যাকশন সিনস আর টু গুড, তথা দা অ্যামেজিং ডিরেক্টর, যে সিনেমাটোগ্রাফি, আমি বলছি ছোটো ছোটো সিনসগুলো দেখো, আমরা তো টেকনিক্যাল এসপেক্টগুলো খুব দেখা শুরু করেছি রাইট অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ ফিল্ম মেকার, সো এগুলো খুবই ভালো হয়েছে। পিপল হু উইল কাম টু ওয়াচ, আই থিঙ্ক দে উইল ইন ফর এ সারপ্রাইজ অ্যান্ড ইট উইল বি অ্যামেজিং। কংগ্রাচুলেশনস দ্য হোল টিম ম্যান, আই এম সো হ্যাপি অ্যান্ড সো প্রাউড অফ ইউ গাইজ ম্যান, ব্রিলিয়েন্ট, খুব ভালো এই ছবিটা। আমি প্লিজ সবাইকে বলবো হলে এসে দেখুন, এটা ওটিটি কিংবা কবে টিভিতে দেখাবে তার জন্য অপেক্ষা করে থাকবেন, ইটস আ মাস্টার পিস, ব্রিলিয়েন্ট। এবং যেভাবে মেটাফরিক্যালি বলি কিংবা যেভাবেই বলি, ছবিটা অনবদ্য ছবি, অনবদ্য, এখন অবধি টান টান টান, বিক্রম ইজ ডুইং সুপার, তথাগতও দেখাকে নিয়ে কোনো কথা হবে না। হ্যাটস অফ। আমি অ্যাকচুয়ালি প্রায় এক ঘন্টা সিনেমাটা দেখে বেরোলাম, মানে সিনেমাটা দেখেই মানে মনের মধ্যে আমার একটা কষ্ট হচ্ছে অদ্ভুত, সো ডেফিনেটলি মানে পুরো সিনেমাটা দেখতে চাই, এবং যা বলার পুরো সিনেমাটা দেখার পরেই বলবো, আমি আগে কিছু বলতে চাই না, বাট অবভিয়াসলি বিক্রমদাকে দেখতে তো অসাধারণ লাগছে, এবং মানে এরকম টাইপের ছবি আই ডোন্ট থিঙ্ক কেউ বানিয়েছে, দ্যাট মানে এই স্ট্রে ডগসের জন্য অনেকে অনেক কিছু বলে বাট কেউ কিছু করে না, সো আই থিঙ্ক দিস মুভি সেন্স এ গ্রেট মেসেজ। আর আমি কুকুর ভীষণ ভালোবাসি, কুকুর বেড়াল আমার বাড়িতেও প্রচুর জন আছে, সো আরও বেশি তাই জন্য দেখতে এসেছি, দেখা যাক কেমন হয় সিনেমাটা। ওরে বাবা, গুজবাম হচ্ছে, মানে ইন্টারভেল তো এখন যে জায়গায় শেষ করলো, এবং যে চরিত্রগুলো ছিল ওখানে, আমি একজনের নাম, এটা আমার অপরাধ, আমি ওনার নামটা জানি না, আমি একটু ওনাকে ডাকতেই চাই, আচ্ছা আমি ওনার সাথে পরে কথা বলছি। মানে আমি বেরিয়ে প্রথম ওনাকে দেখেছি, আমি আপনি কী করলেন এটা, মানে এরপরে ওই ওই ক্লাইম্যাক্সের জায়গাটা আর কি একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটতে চলেছে, মানে টান টান, এরপরে আর কি হবে জানি না, কিন্তু এইটা মানে মানে একটা দারুণ কিছু ঘটবে, মানে সেটা ভায়োলেন্ট ডেফিনেটলি, তো কাদের জন্য, এবং সেই প্রতিবাদটা কী করে আনছে, আর বিক্রম তো মানে সাইলেন্টলি ওর চোখ কী ভালো করছে, কী ভালো করছে, আমার মানে ভয়ও লাগছে যে আমি মাঝে মাঝে চোখটা এরম করে বন্ধ করে নিচ্ছি যে কী হবে। ভালো, দারুণ দারুণ দারুণ, প্রত্যেকে অসাধারণ, মানে আমার মানে অপরাধ যে আমি দু একজনের নাম বলতে পারছি না, কিন্তু তারা যা অভিনয় করছেন, এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ ছবি, আমার ভালো লাগছে। মানে পাড়িয়া যে শব্দটার অর্থ, মানে আমাদের আশেপাশে যে ছানারা ঘুরে বেড়ায় সারাক্ষণ, যারা আমাদেরকে রাত বেরাত প্রোটেক্ট করে, তাদের জন্যে আসা, তার সাথে সাথে অবভিয়াসলি অভিনব ফ্রেন্ড, তথাগত ফ্রেন্ড বিক্রম অঙ্গনা দেয়ার, মানে এটা একটা এমন একটা কোলাবোরেশন হয়েছে, অ্যান্ড তার প্রোডাক্ট এতটাই ভালো লাগছে, এতটাই সিনেমাটোগ্রাফিক্যালি দেখতে এত সুন্দর লাগছে বিষয়টা না, মানে আই নো ইটস এ ভেরি গ্রিটি, ইটস এ ভেরি গোর, অনেকজনের হয়তো সেটাতে একটু মনে হতে পারে যে আরে কী হচ্ছে এসব, কিন্তু এত রক্ত এত এসব কেন, কিন্তু এটাই দরকার, এটাই দরকার টু স্প্রেড দ্যাট অ্যাওয়ারনেস। ওই গার ইডি, অ্যাজ আই সেড বিফোর, কি গার ইডি যদি না করে তুমি অন্য মানুষকে বোঝাতে পারবে না যে এই জিনিসটা কতটা ভয়ানক, কতটা মানে কতটা ইনহিউম্যান। মনে হয় যে এখন এই সময় দাঁড়িয়ে তথা দা যে এরকম একটা সাবজেক্ট বেছে নিয়েছে, এবং শুধু বেছে নিয়েছে বলবো না, সেটা প্রপারলি একটা সিনেমা বানানো তো আমরা জানি কতটা কঠিন, মানে কতটা ভালোবাসা থাকলে একটা সিনেমা বানানো যায়,
এবং এরম সাবজেক্টের ওপর বানানো যায়। সুতরাং আমি প্রচণ্ড আশাবাদী, আমি চাইবো এরকম একটা কাজ যাতে সবার কাছে পৌঁছয় এবং সবাই যেন হলে এসে এই সিনেমাটা দেখে। রিয়েলি এক্সাইটেড পারিয়ার জন্য, কারণ আমার নিজের বাচ্চারা আছে আর আমি আই লাভ ডগস। সো আই থিঙ্ক আমি এখনও মানে যা ট্রেলারে দেখেছি, যা গানে দেখেছি, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। আমি আমার এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছি না। আই জাস্ট ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট আর আমি একটা বিসেলও এনেছি জাস্ট বিকজ আই ক্যান্ট বিসেল, সো আই উইল জাস্ট ব্লো অফ দ্যাট বিসেল। আমার মানে এটার প্রতি এক্সাইটমেন্ট, আশা, এক্সপেকটেশন সব কিছু আছে, বিকজ আমার ফেভারিট টপিক ডগস, যেটা মানে আমার বাড়িতে সবাই জানে, যারা জানে যে আমার বাড়িতে 10 খানা ডগস আছে। সো অফকোর্স আমি এই মুভিটা নিয়ে খুব এক্সাইটেড। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড অফকোর্স এটা আমার দাদারও ছবি, বিক্রম ইজ মাই ব্রাদার, অনেকজনই জানে সেটা। সো আই এম ভেরি এক্সাইটেড।